নদী ভাঙনে দিশেহারা চাঁপাইনবাবগঞ্জের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। পদ্মার প্রবল স্রোতে এরই মধ্যে বিলীন হয়ে গেছে একাধিক গ্রাম, ঘরবাড়ি ও ফসলি জমি। এতে চরম ঝুঁকিতে রয়েছে শত শত পরিবার। হুমকির মুখে রয়েছে চরবাগ, ডাঙ্গা, বিজিবি সীমান্ত ফাঁড়ি, প্রাইমারি বিদ্যালয়, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা। স্থানীয়রা বলছেন, নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হয়ে যাবে বিস্তীর্ণ এলাকা। ভাঙন রোধে দরকার স্থায়ী বাঁধ নির্মাণের। আমরা নদী ভাঙনের কারণে খুব বিপদগ্রস্ত। এমন একটা বিপদগ্রস্ত আজকে মোটামুটি এক মাস থেকে কি 15 দিন থেকে ভয়াবহ। কারণ রোড পাড়া আপনার পুরোটা পূর্ব পশ্চিমবঙ্গে গা ছিল মোটামুটি 3 মাইল। একবার ভাই বাখরওয়ালে আমরা নামেছি, তারপরে রোড পায়ে আবার বাড়ি করেছি, ওটায় নামনো, আবার দোসরা বাড়ি করেছি। যদি আবার ভেঙেছিরা যায় তারা এই মানে আমরা ছেড়েও অন্য অন্য যেতে হবে, কিন্তু আমাদের জমি গেলে জমা গেল, টাকা নেই, পেশা নেই, একবার থেকে একবার একবার থেকে একবার 3 ধাক্কা হয়ে গেছে। হাফ মাইলও তো নাই, মানে এরকম ভাব অবস্থা আছে, এটা কেটে গেলে তো সব চলে যাবে। ধার দেনা করে একটু জায়গা নিয়েছি, নিয়ে আব্বার সাথে একটু বেসেছি। ধারে বাড়ি ছিল চারপাক ডাঙায়, চারপাক বাড়ি ছিল, এরকম ভাঙা চুরে নিয়ে এসছে, এসে বসে আছি, বাড়িঘর করতে পারি না। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানালেন, ভাঙন রোধের নদীর বিভিন্ন অংশে জিও ব্যাগ ফেলে সমস্যা সমাধানের চেষ্টা করছেন তারা। তীব্র ভাঙন দেখছেন, এটা একটা ভিওবি আছে, কিছু ঈদগা ইউনিয়ন পরিষদ অফিস, আদার্স কিছু অবকাঠামো আছে, এগুলো সাময়িকভাবে চলতি বছরে বন্যায় ব্যাংক লাইনটা ধরে রাখার জন্য 200 মিটার করে দুই জায়গায় 400 মিটার অস্থায়ী প্রোটেকশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আশা করি সুফল পাওয়া যাবে, ব্যাংক লাইন ধরে রাখা সম্ভব হবে। ভাঙন কবলিত মানুষের কথা বিবেচনা করে সরকার দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই মনে করেন স্থানীয়রা। বিজয় টিভি, ন্যাশনাল ডেস্ক।